আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলার জন্য আসছি। সচরাচর আমি মিডিয়ার বিষয় নিয়ে কথা বলি, তো আজকেও নিশ্চয়ই এই কোনো এই রকম ধরনের কোনো বিষয়, সেটা হলো FRRO, যেটাকে যদি আমরা সহজ ভাষায় বলি রেসিডেন্সিয়াল পারমিট। আপনি যে ইন্ডিয়াতে পড়াশোনার জন্য যাবেন, তো ওখানে যায়ে আপনার থাকার জন্য যে পারমিশন লেটার, তো এটা নিয়ে একটু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই তো শুরু করা যাক ইন্ট্রোর পর। তো FRRO রেসিডেন্সিয়াল পারমিট যেটাকে বলে, ফরেনার কি যেন রেজিস্ট্রেশন এই টাইপের, মানে এক দেশ থেকে যখন আপনি যে কোনো দেশে যান না কেন এই রেজিস্ট্রেশন করাই লাগবে। কোথায় হয়তো FRRO, কোথায় হয়তো অন্য কোনো নামে পরিচিত হইতে পারে, তবে রেসিডেন্সিয়াল পারমিট আপনাকে অবশ্যই লাগবে। যদি আপনি মেডিকেল ভিসায় যান, যদি আপনাকে 14 দিনের বেশি স্টে করতে হয়, সচরাচর আপনার পাসপোর্টে ভিসা যখন দেয়, ভিসার নিচে লেখা থাকে যে আপনি যদি 180 দিনের বেশি স্টে করতে চান তাহলে আপনাকে 14 দিনের ভিতরে FRRO করতে হবে। তো আপনি যেহেতু 180 দিনের বেশি অবশ্যই যাবেন, ব্যাচেলর ডিগ্রি 3 বছর 4 বছর বা মাস্টার্স করতে যাবেন 2 বছর, তার বেশি যাবেন, তো গেলে আপনাকে FRRO-টা করতেই হবে। 14 দিনের ভিতরে করতে হবে, এবং 14 দিনের ভিতরে যদি আপনি না করেন তাহলে বিশাল অঙ্কের জরিমানা হয়ে যাবে। তো এই রেসিডেন্সিয়াল পারমিট যদি আপনি স্টুডেন্ট ভিসায় তো যাবেন শিওর, স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে ভার্সিটিতে আপনি যোগাযোগ করবেন, গেলে সব কিছু আপনার পেমেন্ট টেমেন্ট সব কিছু যদি ক্লিয়ার থাকে, ধরো নোডিও একটা স্লিপ দিয়ে দিবে, তো আপনার পাসপোর্ট হয়তো চাইতে পারে, পাসপোর্টের কপি আর ছবি টবি সব কিছু তো আপনি অনলাইনে সাবমিট করেই দিয়েছেন, তারা যখন কনফার্ম হবে যে আপনি ইন্ডিয়াতে আসছেন বা তাদের ভার্সিটিতে আসছেন। তো যদি আপনি বাইরে থাকেন সেক্ষেত্রে একটু পরে আসি, যদি হোস্টেলে থাকেন তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি চট করে আপনার রেফারালটা করে দিবে। 1 থেকে 2 দিন লাগে, সর্বোচ্চ 1 থেকে 2 দিন সময় নেয়, তার ভিতরে রেফারাল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একদম বেশি স্টুডেন্ট যদি হয় তাহলে 2-4 দিন 5 দিন লাগতে পারে, 2-4-5 দিন এটা কোনো ব্যাপার না, যেহেতু আপনার হাতে সময় আছে এখনও 10 থেকে 12 দিন বা 14 দিন, 2 দিন হয়তো যাইতেই চলে যায়। তো 14 দিন সময়ের ভিতরে FRRO-টা কলেজ নিজ দায়িত্ব করে দিবে, এবং আননোন ইউনিভার্সিটিতে গেলে FRRO-টা নিয়ে ঝামেলা হয়, এবং দেখা যায় যে FRRO-টা যদি আপনি করে নিতে না পারেন তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যদি আপনি মুসলমান হন। বুঝতে পারতেছেন তো ব্যাপারটা? তো FRRO-টা এটা তেমন কোনো ঝামেলাই না, জাস্ট আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্সও বটে, কিভাবে করতে হয় এটা নিজে করার কোনো দরকার নাই, বা নিজে যদি এটা পুরো প্রসিডিওরটা ইউনিভার্সিটি কখনো আপনাকে বলবেও না। আমারটা আমি নিজেই করছিলাম, জাস্ট এস ফর্ম আর সি ফর্মটা কলেজ থেকে আপলোড করে দিয়েছিল, আর বাকি সব কিছু আমি নিজে করছিলাম, নিজের থেকেই জানার জন্য। তো এবং ভার্সিটি, অন্যান্য ভার্সিটি সব কিছু রেসপন্সিবিলিটি FRRO রেসপন্সিবিলিটি ওনারাই নেবে। রেসিডেন্সিয়াল একটা পারমিট পেপারটা আমার তো ব্যাগের ভিতর আছে, একটা রেসিডেন্সিয়াল পারমিট একটা পেপার দেবে, এপর সাইজের একটা পেজ, ওইটা প্রিন্ট আউট কপি রাখবেন। আপনার বাংলাদেশে যখন আসবেন FRRO-টা আছে কি না এটা দেখাইতে হবে, বা অন্যান্য কোথাও যদি আপনি কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু যদি আপনার জানা হয়, যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে সেক্ষেত্রে আপনাকে FRRO শো করতে হবে, বা যদি আপনি কোনো বাইরে কোথায় থাকতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ভিসার কপি পাশাপাশি FRRO কপিটাও দেখাইতে হবে। অনেক সময় অনেক বাড়িওয়ালা হয়তো চায় বেশি সিকিউরিটির জন্য, যেন আপনার আসলেই থাকার পারমিশন আছে কি না ইন্ডিয়াতে, এটার জন্য সিকিউরিটি হওয়ার জন্য তারা নিতে চায়। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার নামে যদি কোনো ক্লেম আসে, তাই যদি থানার থেকে কখনো কোনো পুলিশও আসে, তো বাড়িওয়ালা যেন আপনার সম্পর্কে ফুল এবং সঠিক ইনফরমেশন দিতে পারে যে আপনি এখানে কেন আসছেন, কি করতেছেন বা আপনি কেমন, এই বিষয়ে হয়তো বাড়িওয়ালার কাছ থেকে জানতে পারে। তো এই জন্যই FRRO-টা অনেক জরুরি,
আপনি ওখানে যেখানেই যেয়ে থাকেন না কেন, আপনি হয়তো ধরেন আপনি কলকাতাতে পড়াশোনা করেন, আপনি দিল্লিতে ঘুরতে গেছেন, সেক্ষেত্রেও এফআরআরও, তো ওখানে যে হোস্টেলে যখন আপনি স্টে করবেন তখন এই রেসিডেন্সিয়াল পারমিট আপনার শো করতে হবে। তো এফআরআরওটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। এবং আপনার এফআরআর যদি আপনি বাহিরে করেন, অনেক সময় ইউনিভার্সিটি দেখা যায় যে আপনি যদি বাহিরে থাকেন তো সেক্ষেত্রে বাড়িওয়ালার এস ফর্ম, সি ফর্ম লাগে, বাড়িওয়ালার নামে একটা ইয়ে লাগে, এফিডেভিট লাগে যে আপনি এই বাড়িতে থাকেন, মানে এই বাড়িতে ভাড়াতে থাকেন, পিজি বলে যেটা, পেইং গেস্ট, তো এই বাসাতে ভাড়ায় থাকেন, তো এই বাসার মালিক জানে আপনি ছেলে ভালো, এই সেই একটা সুপারিশ করবে আর কি। তো বাস যদি বাইরে থাকেন তো এই সুপারিশটা অবশ্যই লাগবে এফআরআর জন্য। এবং এফআরআরটা খুবই গুরুত্বপূর্ণ, যারা চিন্তা করতেছেন যে বা জানেন না, আমি নিজেই যখন ইন্ডিয়া যাওয়ার পরে এই বিষয়টা, মানে যাওয়ার পরে আমার ফ্রেন্ড বলতেছে যে তো এফআরআর হয়নি, এফআরআর কি আবার বলতেছে রেসিডেন্সিয়াল পারমিট, ও হো এটা তো আমারও খেয়াল নাই, মানে ভিসার নিচে তো লেখা ছিল, আমি অতটা ইয়ে করিনি, তা আমার রেফারেরও একদম লাস্টের সময় হয়েছিল, আমার গল্পগুলো আস্তে আস্তে বলবো আমি। তো এফআরআরও মোস্ট ইম্পর্টেন্ট, তো এটা ভার্সিটিতে গিয়ে আপনারা করে ফেলবেন, এফআরআরও সব জায়গাতে লাগবে, রেসিডেন্সিয়াল এই পারমিট আপনার কাছে আছে, মানে অল ইন্ডিয়ার দরজা আপনার জন্য খোলা, যেখানে মন চাবেন যাবেন, কিছু ডিস্ট্রিক্ট এরিয়া ছাড়া। এটা নিয়েও আর একটা ভিডিও করব, কোন কোন এরিয়াতে যাইতে পারবেন না। এবং এফআরআরও থাকলে নিশ্চিন্তে মাল্টিপল ভিসা বাংলাদেশে আসবেন, যাবেন ইচ্ছা মতো, আসবেন যাবেন, কোনো সমস্যা নেই। আর হইলে এটা আপনার জন্য একটা সিকিউরিটি বটে, সবসময় তো আর হইলো পাসপোর্ট সাথে করে নিয়ে ঘুরতে পারবেন না, এফআরআর একটা ফটোকপি যদি কাছে রাখেন তাইলে আর কোনো সমস্যা নেই। তো আশা করি এফআরআর সম্পর্কিত অনেক কিছু জানতে পারছেন, যে কোনো দেশে যান না কেন মেডিকেল ভিসা গেলেও আপনাকে এফআরআর করতে হবে, রেসিডেন্সিয়াল পারমিট নিতে হবে। তো বেশি দিন যদি স্টে করতে হয় অবশ্যই আপনাকে রেসিডেন্সিয়াল পারমিট করতে হবে, আর যদি না করেন তাইলে আপনাকে 14 দিনের ভিতরে ব্যাক করে চলে আসতে হবে, নতুন করে হয়তো ভিসা লাগাইতে হবে, আবার তারপরে ইন্ডিয়াতে যেতে পারবেন। এবং এফআরআরটা মিনিমাম 1 বছর দিয়ে থাকে, আপনার ভিসা যদি 1 বছর হয়ে থাকে, আমি আবার বলছি, আপনারা পুরো ভিডিওটা দেখতেছেন কিনা, যারা দেখতেছেন তারা হয়তো জানতে পারতেছেন, সেটা হলো এফআরআরও যদি আপনার ভিসা যদি 1 বছর দিয়ে থাকে, এফআরআরও সাধারণত 1 বছর দেয়, পরে আবার রিনিউ করে নিতে হয় এফআরআরটা। পরে আপনি ভিসা এক্সটেন্ড করে নেবেন তখন আপনার এফআরআরটা এক্সটেন্ড করে নেবেন, 1 বছরে যদি 3 বছর ভিসা পান তাহলে সাধারণত আপনাকে এফআরআরও 3 বছর দেওয়ার সম্ভাবনাটা বা পসিবিলিটি আছে। তো যাই হোক, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ।